আমি রেকর্ড করছি, তুমি নোট নাও। হ্যাঁ, তো আমাদের ঠিক আছে। কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা জানতে চেয়েছিলে। আমি কোয়েশ্চেন প্যাটার্নটা যেভাবে কোয়েশ্চেন করব সেটা হচ্ছে যে আমাদের নোটিশ তো পাইছো মনে হয় না? আচ্ছা, আমাদের জি 101-এ আমাদের টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে, তুমি নোট নিয়ে রাখো। 100 মার্কস, এর মধ্যে 70 মার্কস করব আমার সেট থেকে, আর 30 মার্কস হচ্ছে রিদওয়ান স্যারের পার্ট থেকে। রিদওয়ান স্যারের হচ্ছে 1 ক্রেডিট, আমার হচ্ছে 3 ক্রেডিট, টোটাল 4 ক্রেডিট। ঠিক আছে, তো এই জি স্যার, 70 মার্কস এর মধ্যে আমার যে সেকশন সেখানে 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন কম্পালসারি, সরি 4টা প্রশ্ন কম্পালসারি। এর মধ্যে কোয়েশ্চেন ওয়ান এ এবং বি দুটা ট্রাসের প্রবলেম থাকবে, একটা মেথড অফ জয়েন্ট, একটা মেথড অফ সেকশন। কিন্তু অনেক বড় বড় ট্রাস থাকবে না, ছোট ছোট ট্রাস থাকবে। দুইটা থাকবে হ্যাঁ, এ এন্ড বি। এ এন্ড বি, কোয়েশ্চেন 1 ট্রাস, এতে ধরো মেথড অফ জয়েন্ট, কোয়েশ্চেন 1 এর বি মেথড অফ সেকশন। আচ্ছা, কোয়েশ্চেন 2 তে হচ্ছে ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, একটা ম্যাথ, একটা সেট। ওকে, ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, কোয়েশ্চেন 2, হ্যাঁ, এটা একটা সেট, একটা প্রশ্ন থাকবে। কোয়েশ্চেন 3, ফ্রিকশন, ফ্রিকশনের টপিক থেকে আমাদের কোয়েশ্চেন 3 আসবে, একটা সেট কমপ্লিট। ওকে, কোয়েশ্চেন 4, আমরা কোয়েশ্চেন 4-এ আমরা পড়বো, আমাদের কোয়েশ্চেন 4-এ এ প্লাস কোয়েশ্চেন 4-এর বি দুটা প্রশ্ন থাকবে। 4-এর এতে থাকবে ইম্পালস এন্ড মোমেন্টাম, আর 4-এর বিতে থাকবে রেক্টিলিনিয়ার মোশন। জি স্যার। ওকে, তাহলে আমি একটু ইসমাইল আবার একটু রিপিট করি। হ্যাঁ, আমাদের কোয়েশ্চেন থাকবে, আমাদের আমাদের পরীক্ষাটা হবে সর্বমোট 100 নম্বরে, এর মধ্যে 4টা সেট থাকবে আমার থেকে, নাম্বার থাকবে 70, একটা সেটে 1,750 করে। আর রিদওয়ান স্যারের পার্টে, আমরা রিদওয়ান স্যারের পার্ট থেকে 2টা প্রশ্ন পাবা, একটা সেট, 2টা সেট পাবা 30 নম্বরে, তাই না? একটা সেটে 30 নম্বর, একটা সেটে 15 করে, তাহলে একটা সেট যদি 15 হয় তাহলে 2টা সেট, তাহলে 30 মার্কস। ওকে, আর আমার আমার পার্টে 4টা কোয়েশ্চেন, 4টা সেট, মার্কস থাকবে 70, এবং একটা সেটে 1,750 করে। আচ্ছা, তো আমি আবার একটু রিপিট করি, তুমি মনে নোট নিছো। কোয়েশ্চেন 1, এটাতে থাকবে 2টা, 1-এর A, 1-এর B, 1-এর A-তে থাকবে ট্রাসের মেথড অফ জয়েন্ট, 1-এর B-তে থাকবে ট্রাসের মেথড অফ সেকশন। কিন্তু বড় বড় ট্রাস না, ছোট ছোট ট্রাস যেগুলো আমরা ক্লাসে করছি, এগুলাই একটু রোলার, হিঞ্চ, এগুলো একটু এদিক ওদিক করে পরীক্ষায় আসবে। স্যার যেগুলো প্র্যাকটিস করছিলাম স্যার, হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করো, ওইটা পেরি থাকবে। স্যার আপনি যেভাবে সিটিতে নিয়েছিলেন স্যার ওইভাবে দিবেন নাকি ক্লাসে যে স্ট্রাকচার দিয়ে করেছেন ওই স্ট্রাকচারে? মানে ট্রাসের গুলো তো হুবহু আসবে না, কিন্তু ট্রাসের গুলোই ধরো আমি একটা দুইটা মেম্বার বাদ দিয়ে অথবা একটা দুইটা মেম্বার অ্যাড করে আমি দিব আর কি। তো তুমি যদি ট্রাসের আমাদের যে প্র্যাকটিস প্রবলেম গুলা, হ্যাঁ, এগুলো যদি একটু দেখে যাও পারবা, কঠিন কিছু না। আর আমি তোমাদেরকে প্র্যাকটিস প্রবলেম ট্রাসের তো পাঠাইছি, এগুলো প্র্যাকটিস করবা। জি স্যার, আচ্ছা, মানে এর বাহিরে প্র্যাকটিস করার দরকার আছে কিনা না, সেটা এগুলো অবশ্যই। বুঝে করো, আসলে এই যে স্ট্রাকচারে তুমি কত প্র্যাকটিস করবা, কনসেপ্টটা বুঝে রাখতে হবে আর কি, যে স্লোপ কিভাবে নিতে হয়, কিভাবে ফোর্স গুলা কাটতে হয়। আচ্ছা, আমি একটু পরে বলতেছি, আমরা একটু প্রশ্নের প্যাটার্নটা ডিসকাস করে ফেলি। হ্যাঁ, তারপর আমি ডিটেলস কথা বলবো। তো আমরা কোয়েশ্চেন 1-এর A-তে মেথড অফ জয়েন্ট, 1-এর B-তে মেথড অফ সেকশন, 2টা প্রশ্ন, 1,750 নম্বর কোয়েশ্চেন 1-এ। কোয়েশ্চেন 2-তে ওয়ার্ক, এনার্জি, পাওয়ারের একটা মাত্র ম্যাথ থাকবে, সে ম্যাথে আমরা 1,750। কোয়েশ্চেন 3-তে ফ্রিকশন, ঠিক আছে, 1,750 মার্কসে। কোয়েশ্চেন 4-এ 2টা পার্ট থাকবে, 4-এর A, 4-এর B। তো 4-এর A-তে আমাদের ইম্পালস এন্ড মোমেন্টাম একটা প্রশ্ন থাকবে, আর 4-এর B-তে থাকবে রেক্টিলিনিয়ার মোশন, যেটা আমাদের ফার্স্ট লেকচারে পড়ানো হয়েছে। এবার আসো রিদওয়ান স্যারের পার্টে, রিদওয়ান স্যারের পার্ট থেকে 2টা সেট থাকবে,
প্রত্যেকটা সেটে 15 মার্কস করে থাকবে, এবং উনি 30 মার্কস, তাহলে আমার হচ্ছে 70 আর ওর হচ্ছে 30, টোটাল হচ্ছে 100। এই 100 কে আমরা কনভার্ট করব 50-তে, আর তোমাদের 50% 50%, আর তোমাদের যে ভাইবা সেটা হচ্ছে 20%। ওকে স্যার, তাহলে কত হলো 70%, আর 30% মার্কস আমরা অ্যাসেসমেন্ট, এটা আমরা তোমাদেরকে খুব সম্ভবত 2 দিনের মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ। জি স্যার। এবার আসো ট্রাসে, আমি তোমাদেরকে ট্রাসে অনেক আগে তোমাদের গ্রুপে মেথড অফ জয়েন্ট আমি প্র্যাকটিস প্রবলেম দিয়েছিলাম, আজকে রাতে আমি তোমাদেরকে আরো ট্রাসের মেথড অফ জয়েন্ট থেকে 5টা, ট্রাসের মেথড অফ সেকশন থেকে 5টা, এবং ক্লাসে যেগুলো করানো হয়েছে এগুলাই তোমাদের তোমরা প্র্যাকটিস করবা বাইরের, এখন যেহেতু টাইম নাই এত বাইরে যাওয়ার দরকার নেই, ঠিক আছে ইসমাইল? মানে আজকে স্যার 10টা দেবেন প্রবলেম, আগে এগুলো আগেও দিছিলাম আমি, কিন্তু যদি কেউ হারায় ফেলে এই জন্য আজকে নতুন করে আবার তোমাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা এখন আমি একটা কথা এখন স্পষ্ট ভাবে বলি, তুমি ইসমাইল আমরা রেকর্ডটা দিয়ে দিব সবাইকে, তারপরেও তুমি এটা কনভে করবা পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকবে, এখন এখানে এটা অনলাইনে পরীক্ষা হবে, তো দেয়ার সো মাচ পসিবিলিটি যে একজন আরেকজন থেকে কপি করতে পারে, আমি বলছি না তোমরা কপি করবা বাট ইট মে হ্যাপেন, তো এটা করার জন্য আমাদের ডিসিশন হচ্ছে ফ্যাকাল্টি ডিসিশন যে 20% একটা ভাইবা মার্কস হবে, টেক এ নোট, যদি কেউ ম্যাথ করে আমি তাকে ম্যাথের প্রশ্ন করব ভাইবাতে ওই ম্যাথ থেকেই, আমি বাইরের থেকে প্রশ্ন করব না, যে ওই এন থেকে প্রশ্ন করছে, তুমি যা মানে আনসার করছো মেকানিজমটা আমি কিভাবে করছি রাইট, সেটা, তুমি যা আনসার করছো তোমার খাতাটা আমি নিব, খাতাটা তোমার সামনেই খোলা থাকবে জুমে, এবং আমি ধরে ধরে বলবো যে আচ্ছা তুমি এটা করছো কেন করলা, এটা করছো এটা না করলে কি হতো, এটা যদি লোডটা এভাবে না থাকে ওইভাবে থাকে কি হবে, আমি ইনক্লাইন লোড দিয়ে বলবো লোডটাকে 2 ভাগ করো, ধরো আমি ট্রাসে হিঞ্জ সাপোর্ট দিলাম, আমি বললাম যে হিঞ্জ সাপোর্ট দিলাম তুমি 2টা রিয়েকশন ধরছো কেন ধরছো, যদি ফিক্স থাকতো কয়টা রিয়েকশন হইতো, এগুলাই বেসিক কোয়েশ্চেন, ধরছো? ভাইবাটা নিয়ে কোনো আলাদা প্রিপারেশন না, ভাইবাটা হচ্ছে তোমার পরীক্ষার প্রিপারেশন, তুমি স্ট্রাকচারের পরীক্ষায় তুমি যা আনসার করবে তোমার খাতায় যা লেখা থাকবে ওইটার বেসিসে তোমার ভাইবা হবে, তুমি মনে করো পরীক্ষায় আনসার করলে 2টা, তুমি 2টাই যদি তুমি আমাকে ভালোভাবে বুঝায় বলতে পারো তুমি ভাইবাতে 50% মার্কস পাবে, কারণ তোমাকে আমি 100% মার্কস দিব না, কারণ হচ্ছে তুমি ফুল সেট আনসার করো নাই, তার মানে তোমার প্রিপারেশন নাই ফুল সেটে, সবাইকে বিষয়টা ক্লিয়ার? স্যার ফুল সেট বলতে আমি যদি বলো ফুল সেট বলতে মানে ফুল কোশ্চেন স্যার, এটা কথা এখন মনে করো আমি প্রশ্ন দিলাম আমাদের, আমার থেকে 4টা সেট, রিদওয়ান স্যারের 2টা সেট, 6টা সেট, তুমি আনসার করলে 1টা সেট, ভাইবাতে আমি তোমাকে 20%-এ 20 দিয়ে দিব না স্যার, তুমি 1টা সেট আনসার করলে তোমার আমি 1টা থেকে প্রশ্ন করলে তুমি পার ভাই, স্যার একটা কথা ছিল স্যার, স্যার 1 মিনিট, তার বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার, কেউ 1টা সেট আনসার করলো তাকে আমি তো ভাইভাতে 20% মার্কস কিভাবে দিব, দেখা যাবে সে যদি ভাইভাতে একদিন ভাইভাতে 4টা 5টা সেট আনসার করলো, 1টা সেট হয়তো টাইমের কারণে সে আনসার করতে পারে না, দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল, বুঝতে পারছো? কেউ 4টা সেট আনসার করছে সে বেসিক পুরো ক্লিয়ার, আমি 2টা সেট যে 2টা সেট সে আনসার করে নাই সে 2টা সেট থেকে তাকে আমি প্রশ্ন করলাম সে আমাকে বলে দিল উত্তর, তার মানে সে পারে কিন্তু টাইমের কারণে সে আনসার করতে পারে নাই, তো সেক্ষেত্রে ভাইবাতে সে ফুল মার্কস পাবে। জি স্যার ওভাবে কনসিডার করুন। ফয়েজের প্রশ্ন বলো স্যার, যে 6টা সেট থাকবে আমাদের কি 6টা কম্পালসারি দিতে হবে? হ্যাঁ কম্পালসারি, মানে কোনো অল্টারনেটিভ কোশ্চেন না, কোনো অল্টারনেটিভ কোশ্চেন থাকবে না, কারণ হচ্ছে একটু বলি এর কারণ কি, বাড়তি থাকবে না না, এর কেন লজিকটা কি, লজিকটা হচ্ছে এরকম যে আমরা তোমাদের টপিক পড়ানোর সময় অলরেডি সিলেবাস থেকে 4টা টপিক বাদ দিয়ে দিছি, 1 2 নম্বর বিষয় হচ্ছে আমরা তোমাদের ফাইনাল এক্সামের কোয়েশ্চেন যদি তোমরা দেখো তাহলে দেখবা 1টা সেটে 3টা প্রশ্ন করে থাকতো বা 2টা প্রশ্ন করে থাকতো, কিন্তু এবার আমরা টাইমের উপর এবং অনলাইনের পরীক্ষার উপর বেসিস করে আমাদের স্ট্রাকচার পরীক্ষায় 101-এ আমরা 1টা সেটই প্রশ্ন রাখবো। জি স্যার বুঝেছি স্যার। স্যার আর একটা কথা স্যার, টাইম বিষয় লিমিট হচ্ছে আমাদের রিদওয়ান স্যার,
রিদওয়ান স্যারের যে পার্টটা, সেই পার্টে মোমেন্ট সিজি বের করা, সেই সিজি থেকে একটা তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা এক সেট 15 মার্কস, খুব কঠিন স্ট্রাকচার থাকবে না, ঠিক আছে, এত বই পড়ার কিছু নাই। সেকেন্ড বিষয় হচ্ছে উনি একটা ফ্রেম পড়াইছে, তাই না তোমাদের? জি স্যার, ফ্রেম স্যার পড়াইছে, হ্যাঁ, সাপোর্ট সাপোর্ট রিঅ্যাকশন বের করতে বলছে না, এটা তো আমরা ভাইভাতে জিজ্ঞেস করবই, মাস্ট। ওকে ওকে, ঠিক আছে। আর তোমাদের টাইম তাহলে পরীক্ষার পরে হবে? হ্যাঁ, ভাইভাটা পরীক্ষার পরে, পরীক্ষার ঠিক 10 মিনিট পরে ভাইভা হয়ে যাবে। স্ক্রিপ্ট জমা দেওয়ার পরে আর কি, স্ক্রিপ্ট তুমি জমা দিয়ে দিলা, একটা টাইম থাকবে না, সেই টাইমের মধ্যে কত ঘন্টা থাকবে এটা এখন আমরা, কত ঘন্টা দিছি ইসমাইল লেকচার নোটিশে? তো ওটা তো স্যার দুই ক্রেডিট কোর্সের জন্য সম্ভবত 2 ঘন্টা সময় দিয়েছে, ফাইল আপলোড সহকারে। না না, আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে নোটিশে কি লেখা আছে? আচ্ছা আমি একটু দেখি দাও, আচ্ছা ডিপার্টমেন্টের নোটিশ তো পড়ি নাই আমরা, এটা আমি আমরা এটা মনে টিচারের উপর ডিপেন্ড করছে আর কি, বুঝছো? জি স্যার, জি স্যার। তো অসুবিধা নাই, তোমরা ভয় পাওয়ার কিছু নাই, আমরা যেহেতু এটা অনলাইন কোভিড-19 এর কারণে আসলেই ক্লাসরুমেও তোমরা যেতে পারো না, এটা আসলে একটা কঠিন এক্সপিরিয়েন্স, খুব ভয় পাওয়ার কিছু নাই, খুব সহজ প্রশ্ন হবে, কেউ খারাপ করবে না, জাস্ট বেসিকটা ক্লিয়ার করে প্রিপারেশনটা নিতে হবে। সময় ব্যাপারটা স্যার একটু বিবেচনা, আমি একটা জিনিস বলি যে তুমি যদি 5টা সেট আনসার করো, মনে করো কথার কথা ফয়েজ 6টা সেট আনসার করতে পারলো না, কিন্তু সে 5টা সেট আনসার করছে, বুঝছছো? আমি 6 নাম্বার সেট থেকে তাকে ভাইভাতে প্রশ্ন করব, এবং সে যদি আমাকে 6 নাম্বার সেটের প্রশ্নের উত্তর বলতে পারে তাহলে ভাইভাতে ওইটা সে কনসিডারেশন পাবে। ও আচ্ছা, ভাইভাতে সে ফুল মার্কস পাবে? হ্যাঁ, কিন্তু তোমাকে তো আর রিটেনে আমি ফুল মার্কস দিব না। জি স্যার, ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর টাইম ম্যানেজমেন্ট কি হবে? টাইম ম্যানেজমেন্ট আমরা যখন প্রশ্ন করব তখন হচ্ছে আমি আর রিদওয়ান স্যার মিলে এমন ভাবেই প্রশ্নটা সাজাবো যাতে করে যে টাইমটা থাকবে সেই টাইমটাতে তুমি আনসার করতে পারো, তবে একটু চিন্তা করতে হবে, তোমাকে তো আর একদম মুখস্ত অঙ্ক দিয়ে দিব না যে তুমি দেখে লিখে ফেলবা, এটা একটু চিন্তা করে করে আনসার করতে হবে, তবে কঠিন থাকবে না। আর আমি তোমাদেরকে সিটিতে একটা প্রশ্ন দিছিলাম না, ওই যে স্লোপ বের করা, হ্যাঁ, স্লোপটা আমার ওই সিটির খাতাটা খুলে একটু আবার আবার আমার ক্লাসের ভিডিও লেকচারটা খুলে একটু দেখবা কিভাবে স্লোপ গুলানে, মানে আমরা কিভাবে অ্যাঙ্গেলটা বের করব আর কি, থিটাটা স্যার, ওই যে স্লোপ ঢাল, হ্যাঁ, মানে লম্ববাই ভূমি, লম্ব কোনটা নিব আর ভূমি কোনটা নিব, এটাতে দেখতেছি যে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ স্যার, এইটাই ভুল গেছে আমার স্যার, এখানে অনেক সময় স্যার ফ্র্যাকশনাল নাম্বার আসে স্যার, এই জন্য অনেক জায়গাতে দেখছি স্যার গুণ করে দেয়, মনে করো এই যে ট্রাস, হ্যাঁ, এখন এই ট্রাসটার জন্য আমি এই লাইনটা, এই যে লাইনটা, এই লাইনটার স্লোপ বের করবো, তাহলে প্রথম বিষয় হচ্ছে এই লাইনটার স্লোপ বের করার জন্য আমাকে একটা ট্রায়াঙ্গেল নিতে হবে, এই ট্রায়াঙ্গেলটা কোন ট্রায়াঙ্গেল? এটা হবে সমকোণী ত্রিভুজ। আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, নাও আই ক্যান ডিটারমাইন হোয়াট ইজ দি অ্যাঙ্গেল, হাউ, আমরা এখানে থিটা নিয়ে নিব এবং টেন থিটা, লম্ব হচ্ছে আমাদের এইটা আর ভূমি হচ্ছে এইটা, তাহলে আমি দেখবো ভূমির মানটা কত, তাহলে টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, শেষ। মনে করো ফর এক্সাম্পল তোমাদের আমি একটা এই জায়গায় একটা মেম্বার দিয়ে দিলাম কথার কথা, তাহলে অ্যাঙ্গেল কেমনে বের করবা? কঠিন কিছু না, আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিতে হবে, সমকোণী ত্রিভুজ, তাহলে আমি এখান থেকে পুরোটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে নিব, এই পুরোটা, এই পুরোটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে নিব। তাহলে আমাদের ভূমি হয়ে যাবে বি প্রাইম, বি প্রাইম কোনটা? এই জায়গাটা, কারণ আমার ট্রায়াঙ্গেল তো পুরোটা। হ্যাঁ স্যার, আমার তো স্যার স্লোপটা বের করা দরকার স্যার। হ্যাঁ, তাহলে আমরা লিখবো যে tan থিটা প্রাইম ইকুয়াল টু লম্ব হচ্ছে h, ভূমি হচ্ছে b প্রাইম, থিটা প্রাইম বের করে ফেলো। তো এরকম ভাবে মনে করো আমি তোমাকে যদি ভাইভাতে একটা ট্রায়াঙ্গেল আইকে রাখতাম, আমি বললাম ঠিক আছে, আমরা তো স্ক্রিন শেয়ার দিয়ে দিব কিন্তু, হ্যাঁ,
তুমি আমাকে বা স্ক্রিন শেয়ার যদি কারো না থাকে কম্পিউটারের প্রবলেম কোনো অসুবিধা নেই আমাকে তুমি এক্সপ্লেইন করে বলবা যে স্যার আমরা এই ট্রায়াঙ্গেলটা নিব আমাদের লম্ব হবে এত ভূমি হবে এত থিটার মানটা এত হবে ক্যালকুলেটর অবশ্যই হাতে রাখবা ভাইবার সময় জি স্যার জি স্যার ঠিক আছে জি স্যার ঠিক আছে আচ্ছা আর কারো কোনো ডাউট আছে কিনা বলো কোশ্চেনগুলো একটু সহজ করে দিয়েন থ্যাংক ইউ রিকোয়েস্ট কোশ্চেনগুলো কোশ্চেনগুলো যে আমি বলি কোশ্চেন হচ্ছে তুমি মানে টু বি অনেস্ট উইথ ইউ আমরা গত টার্মে প্রশ্নটা তোমরা যদি বসিনের বাইরে থেকে নাও ফাইনাল টার্মে ইট ওয়াজ ভেরি টাফ কারণ আমাদের এমআইএসটি থেকে একজন স্যার এসে ক্লাস নিতেন মুজিব স্যার ঠিক আছে সারোয়ার মুজিব স্যার তো উনি যে এসে ক্লাস নিতেন উনার পার্ট এবং আমার পার্টও আমি বুঝতে পারি না আমার এক্সটার্নাল পরীক্ষা বাইরের থেকে আসছে উনি এসে আমি যে প্রশ্ন করছি সেই প্রশ্ন ঘুরে ফিরে বাদ দিয়ে নতুন প্রশ্ন দিয়ে একদম টাফ হয়ে গেছে ঠিক আছে এবং অনেকেই ফেল করছে তোমাদের সিনিয়র ভাই একজন এ প্লাস মনে পায় না একজন এ পাইছে মনে সম্ভবত তো এই জন্য হচ্ছে যে তোমরা অনেক লাকি সো তোমরা যদি বলো যে এর চেয়ে সহজ প্রশ্ন দ্যাটস নট মানে এটা মেকানিক্স পরীক্ষায় প্রশ্ন একটু কনসেপচুয়াল প্রশ্ন থাকবে এটাই স্বাভাবিক ঠিক আছে তাহলে তোমরা ভালো থাকো আমি রেকর্ডটা দিয়ে দিচ্ছি হ্যাঁ তোমাদের এই গ্রুপে স্যার ওই কোশ্চেনগুলো দিয়ে দিন আবার স্যার প্র্যাকটিসের স্যার হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি মেথড অফ জয়েন্টে 5টা মেথড অফ সেকশনে 5টা 10টা এগুলো আগে দিয়েছিলাম এবার নিয়তুর করে দিয়ে দিচ্ছি যাও যাদের কাছে নাই তারা দেখুন স্যার হ্যালো ওকে স্যার স্যার হ্যালো হ্যাঁ আমি বলো স্যার আমাদের স্যার অ্যাটেনডেন্স স্যার যে আপনি নিজের অ্যাসাইনমেন্ট দিবেন স্যার এটা স্যার স্যার আপনি বলছিলেন মনে হয় একবার স্যার বলছিলেন স্যার মানে এটা স্যার কনসিডার করা হয়েছে স্যার এটা আর দিতে হবে না এরকম একটা কথা বলছিলেন মেবি স্যার আসলে আমি জি জি স্যার তুমি কি সিটি দিছো জি স্যার সিটি দিছিলাম স্যার ও তুমি সিটি তে অ্যাটেন্ড করছিলা না জি স্যার ও আচ্ছা আচ্ছা তো এখন কি হইছে বলো বুঝি নাই কি বললা স্যার আপনি বলছিলেন স্যার কোন স্যার আমার স্যার হয়তো স্যার আমি স্যার ভুল হইতে পারে আমার স্যার কিন্তু স্যার আপনি বলছিলেন স্যার না আমাদের স্যার আর ইয়া দিতে হবে না স্যার মানে ওই কোন এক্সট্রা স্যার অ্যাসাইনমেন্ট দিতে হবে না স্যার যারা স্যার যাদের আপনার ওই অনুপস্থিত বেশি স্যার তো আপনি স্যার অ্যাসাইনমেন্ট চাইছিলেন স্যার তো না না এটা এটা বলি নাই আমি বল শুনো বুঝে ভালো করে আমি বলছি যে তোমার যারা তোমাদের অ্যাটেন্ডেন্সে 10% মার্কস ছিল কথাটা ক্লিয়ার করি তুমি বুঝো মানে 10% মার্কস ছিল সেই 10% মার্কস তুমি যেহেতু করোনার কারণে উপস্থিত হও নাই এবং ফাইমও হয় নাই তো সুতরাং তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট দিলে আমি অ্যাটেন্ডেন্সটা কনসিডার করব কিন্তু এখন ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে বলছে যেহেতু করোনার সময় আমরা অ্যাটেন্ডেন্স কনসিডার করার জন্য ঠিক আছে এখন ইটস আপ টু ইউ তুমি যদি চাও তুমি অ্যাসাইনমেন্ট দিতে পারো বাট দেয়ার ইজ নো তুমি যদি অ্যাসাইনমেন্ট দাও ভালো হবে তোমার প্র্যাকটিস হয়ে যাবে কোনো অসুবিধা নাই ভয় পাও না খুব সহজ প্রশ্ন হবে তোমরা সবাই দেখবা যে ঠিক আছে জি স্যার দোয়া করবেন আচ্ছা ভালো থাকো খুদা।